হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা হেলথ টিপস, মানে একটা হেলথের ওপরে আজকে টোটাল ভিডিওটা বানানো হয়েছে এবং যে বিষয়গুলো তোমাদের প্রচণ্ড জরুরি দরকার এই সামার সিজনে, কারণ এরপরেই আসছে আমাদের বর্ষাকাল, সেই সময় অনেক অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়। তো সেটার ওপরে আজকে বিশদ আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে বলে রাখবো যে তোমরা আজকে আমার চ্যানেলে যারা আজকে নতুন এসছো তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। তো আজকের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম টপিক। পেঁপে বা পাপায়া জুস আমরা তো সবাই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে পেঁপে গাছের পাতার মধ্যেও একটা দারুণ কিন্তু বেনিফিট থাকে, একটা নয় অনেকগুলো বেনিফিটস আছে। আজকে সেটার ওপরে বিশদ আলোচনা করব। সো আর বেশি দেরি না করে চলো ভিডিওতে চলে যাওয়া যাক, লেটস গেট স্টার্টেড। পেঁপের মধ্যে অনেক গুণাগুণ আছে এটা তোমরা সবাই জানো, কিন্তু পেঁপে গাছের পাতার মধ্যে যে ইনক্রেডিবল বেনিফিটস রয়েছে সেটা সম্পর্কে অনেকেই অবগত নয়। তো আজকের ভিডিওতে আমরা জানব অ্যামেজিং 7টি বেনিফিটসের কথা। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ডেঙ্গু। ডেঙ্গু হলো একটি মসকিউটো বর্ন ডিজিজ। এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিছু সিমটমস দেখতে পাওয়া যায়, যেমন মাথা ধরা, জয়েন্ট পেন, বমি, স্কিন র্যাশেস, চোখে ব্যথা, হাড়ে ব্যথা এবং ইত্যাদি আরও বিভিন্ন সিমটমস দেখতে পাওয়া যায়। সেই সময় যদি আমরা নিয়মিত পেঁপে গাছে পাতার রস খেতে পারি তাহলে এই সিমটমসগুলো কিন্তু অনেকটাই কমে যায়। এবং সার্ভে করে দেখা গেছে যে প্লেটলেটসের কাউন্ট বাড়াতে সাহায্য করে পেঁপে গাছে পাতার রস। পেঁপে গাছে পাতার মধ্যে এমন কিছু কন্টেন্টস রয়েছে যেগুলো আমাদের হাই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়াও পেঁপে গাছে পাতার রস চুলে হেয়ার মাস্ক হিসেবে ইউজ করলে আমাদের হেয়ার গ্রোথ কিন্তু খুব ভালো করে হয়। দেখে নেব পেঁপে গাছে পাতার রস কী করে তোমরা বার করবে, হাইজেনিকভাবে কী করে তোমরা পেঁপে গাছে পাতার রসকে খেতে পারবে এবং সেটাকে চুলেও দিতে পারবে। দেখে নাও, আমি পেঁপে গাছের একটা পাতা নিয়ে চলে এসেছি, ডাঁটি শুদ্ধ এটাকে কেটে আমি পাতাগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি আবার ঠান্ডা জলে ধুয়ে নেব ভালো করে, যাতে কোনোভাবে কোনো ময়লা না থেকে থাকে। এবার আমি সেই জলে ধোয়া পাতাটাকে মিক্সিতে পেস্ট করব আরেকটু জল দিয়ে। দেখতে পাচ্ছ আমি এখানে মোটামুটি কিছুটা পাতা নিয়ে নিয়েছি, 4-5টা পাতা নিয়ে নিয়েছি এবং সেখানে আমি 1 কাপ জল দিয়ে নিলাম। এবং তারপরে মিক্সিতে পেস্ট করার পরে আমি জলটা ছেঁকে নেব, যাতে একদম পরিশ্রুতভাবে এটা আমরা খেতে পারব। দেখতেই পাচ্ছ যে একদম সবুজ একটা রং এসছে, এবং এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবং তারপরে আমি এটা কাপে নিয়ে নিচ্ছি। খুব পরিমাণ মতো নিয়েছি, এটা আমি সারা দিনের মধ্যে 4 স্পুন খাবো, কারণ তার বেশি খেলে আমরা খেতে পারবো না, প্রচণ্ড তিত হবে। এবং সাথে আমি একটু মিশিয়ে নেব লেবুর রস এবং তার সাথে আমি মিশিয়ে নেব একটু বিট নুন, এবং তোমরা চাইলে চিনিটাও অ্যাড করতে পারো, যেহেতু এটা প্রচণ্ড তিত তো তোমরা যদি খেতে সমস্যা হয় তোমরা চিনি অ্যাড করতে পারো। আমি এখানে চিনিটা অ্যাড করলাম না, এটা তোমরা রেগুলার 1 থেকে 2 চামচ খেতে পারো বা কেউ কেউ চাইলে 4 চামচও খেতে পারো, বাট তার বেশি খাবে না। এছাড়াও পেঁপে গাছে পাতার রস যদি একটু হলেও সেবন করা যায় নিয়মিত, তাহলে আমাদের যাদের ডাইজেস্টিভ ইস্যুস রয়েছে সেগুলো কিন্তু কিওর হয়ে যাবে, কারণ এর মধ্যে রয়েছে পাপাইন। এছাড়াও পেঁপে গাছে পাতার রস আমাদের হেলদি স্কিন প্রোভাইড করতে সাহায্য করে এবং এর মধ্যে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, যেটা খেলে আমাদের ক্যান্সার অনেকটা রোধ করতে সাহায্য করে। সো ফ্রেন্ডস, তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করে দিয়েছি এবং তোমাদের সাথে আমরা একটা জুস শেয়ার করেছি, মানে পেঁপে গাছের পাতা থেকে নির্যাসিত যে জুসটা আছে সেটা কতটা উপকারী, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি বলেছি। কিন্তু কয়েকটা একটু কথা বলে রাখি। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা যেহেতু সচরাচর এই জিনিসটা খাই না, আমরা যদি আমাদের হেলথকে ভালো রাখতে চাই আমাদের একটু কষ্ট তো সহ্য করতেই হবে, একটু বাজে খাবার খেতে হবে, কারণ কথায় আছে যে খাবারগুলো বেশি সুন্দর খেতে হয় সেই খাবারগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু হার্মফুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এই গাছের, আমি আবারও বলছি যে এই গাছের যে পাতাটা, পেঁপে গাছের যে পাতা, সেটা প্রচণ্ড তিত। এটা আমি যখন একবার খেয়েছিলাম
এটা সত্যি প্রচণ্ড তিত, সত্যি খাওয়া যায় না এমনিভাবে। তো আমি যেহেতু ওখানে চিনি অ্যাড করিনি, বাট তোমরা চিনি অ্যাড করে খেতে পারো। এবং অনেকের কিন্তু অ্যালার্জিক ইনফেকশান হতে পারে, যে সেন্সিটিভ শরীর অনেকের, যে অনেক কিছু অ্যালার্জিক ইনফেকশান হয়, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে দেন এটা খাওয়া উচিত। এবং আমি অবশ্যই বলবো যে এটা পুরোটাই ভেষজ, এর মধ্যে কোনো ভুল কিছু নেই। ভালো করে গরম জলে ধুয়ে বা যেসব প্রসেস করে এটা খাওয়া হয়েছে সেটাতে কোনো মানে ক্ষতি হবে না শরীরের, কোনো রকম টক্স তোমরা গুগলসে সার্চ করে দেখতে পারো। এবং ডক্টররা অনেক সময় কিন্তু সাজেস্ট করে এটা খেতে, এবং আয়ুর্বেদ কে লেখাও আছে যে এটা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয়। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যারা খেতে একদম পারছো না বা খেয়ে বুঝতে পারছো যে একদম শরীরে দিচ্ছে না, তোমরা প্লিজ স্কিপ করে যাও, আমি একদম জোর করবো না। কিন্তু যারা যদি একটু লোক মানে একটু শরীরকে সইয়ে দিয়ে যদি খেতে পারো, তোমরা যা রেজাল্ট পাবে সেটা তোমরা দেখতেই পাবে, এটা আমি আর কিছু বলবো না। আর অবশ্যই তোমাকে বলবো যে ডক্টরের সাথে কনসাল্ট করো এবং একটু দেখে শুনে নাও কি করবে না করবে। এবং অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে, গরম প্রচণ্ড গরম পড়ে গেছে এখন। চেষ্টা করবে দুপুর 12টা থেকে 3টার মধ্যে না বেরোনো, যতটা কাজকর্ম আছে তো সবটাই যেন 11টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। দুপুরবেলা বেরোলে যে শরীরের যে একটা জলের ঘাটতি পড়ে যায়, শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে, এবং তো মানে অনেকে তো সানস্ট্রোকও হয়ে যায়, তো সেটা ক্ষেত্রে কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো গরমকালে সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই হেলদি থাকতে হবে এবং অনেক সুন্দর থাকতে হবে। সুন্দর থাকার জন্য যে বিউটি টিপসগুলো সেগুলো আমি আবার নিয়ে চলে আসবো, কারণ আমার যেহেতু দায়িত্ব যে তোমাদের সাথে হেলথ টিপস বিউটি টিপস দুটোই শেয়ার করা, তো সেটা আমি অবশ্যই নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা আদতেও এটা দেখে খেতে পারবে কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতন চলে, টাটা।